আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি সাভারে যে অন্ধসংস্থা মার্কেটটা আছে, তো পুরনো ওই মার্কেটটারই তৃতীয় তলায়। তো তিন তলায় অনেকগুলি নতুন নতুন দোকান হয়েছে, আর ওইখানে একটা শোরুমে আমি এসেছি, হচ্ছে ইলেকট্রনিকের জিনিসপত্রের শোরুম। তো আমি এসেছিলাম হচ্ছে ইন্ডাকশন চুলা কিনতে। তো ইন্ডাকশন চুলাটাকে কিনতে আসছি, আর এদিক দিয়ে চুলা দেখাচ্ছে, আর হচ্ছে আমি দোকানটা একটু ভিডিও করে নিলাম। তো এই দোকানে এমন কোনো জিনিস নাই যে আলহামদুলিল্লাহ পাওয়া যায় না, একদম ভ্যাকুম ক্লিনার থেকে শুরু করে পাপোসটা পর্যন্ত ইলেকট্রনিকের সব কিছু। তো এই চুলাটা আমি নিচ্ছি, আর এটা হচ্ছে উনি ডেমো দেখিয়ে দিচ্ছে কীভাবে গরম হয়, কী কেমন কীভাবে চালাতে হয়। তো এইটা আর কি, তো আমি আস্তে আস্তে আমি কীভাবে রান্না করি, কীভাবে চালাই, কী গ্যারান্টি ওয়ারান্টি কত, এটা আস্তে আস্তে নেক্সট ভিডিওতে বলে দিব। তো আমি দোকান সম্বন্ধে একটু বলি। তো এই দোকানে অনেক কিছুই আছে, একদম জুসার, মিক্সার, দেন হচ্ছে টোস্টার, তারপরে হচ্ছে রাইস কুকার, প্রেশার কুকার, ওভেন, ভ্যাকুম ক্লিনার, আয়রন, মানে যা লাগবে এ টু জেড সবই আছে আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে কিচেন হুড, আর হচ্ছে ডাইনিং টেবিলের ম্যাট আছে, তারপরে বড় বড় পাপোশ, কার্পেট সবই আছে। তো ওনাদের হচ্ছে দুইটা শোরুম পাশাপাশি। তো এই যে অনেকক্ষণ ভরে আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলো, তো ওনার স্টিলের হচ্ছে হাঁড়ি ছিল না, এই জন্য উনি স্টিলের একটা জালি দিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছে। আর আমি হচ্ছে ইন্ডাকশন চুলাটা নিয়েছি, ইন্ডাকশন চুলায় হচ্ছে স্টিলের হাঁড়ি পাতিল, আর নয় তো ইন্ডাকশন বটম করা যেই হাঁড়িগুলি থাকে ওইগুলি নিতে হয়। আর ইনফ্রারেড যেটা, ইনফ্রারেডে অল ওভার সব কিছুতে রান্না করা যায়, শুধু প্লাস্টিক বাদে, প্লাস্টিকের হাঁড়ি পাতিল বাদে আর সব কিছুতে রান্না করা যায় যেটা ইনফ্রারেড। তো ইনফ্রারেডের থেকে ইন্ডাকশনটা হচ্ছে এনার্জি সেভিং, তো এই জন্যই আমি নিছি। আমি অনেক রিভিউ দেখছি, অনেকের কাছে জিজ্ঞেস করছি, তো এই দোকানদার ভাইয়াটাও বললো হ্যাঁ এটাই, তো এই জন্য এটা নিলাম। তো এই ঘুরে ঘুরে দেখতেছিলাম, সব কিছুই আছে, দোকানটা খুব পছন্দ হয়েছে, আর এই দোকানগুলি হচ্ছে নতুন হয়েছে। তো সবার আশেপাশে যারা আছেন এখান থেকে নিতে পারবেন। আর এখানে হচ্ছে আমি আরও চার পাঁচটা দোকান ঘুরেছি, আরও চার পাঁচটা মার্কেটও ঘুরেছি। তো ওইখান থেকে ইন্ডাকশন চুলাগুলি আমার কাছে যা দাম চেয়েছে, এখান থেকে আমি প্রায় 500 টাকার মতো আমি এখান থেকে কমিয়ে নিতে পেরেছি, আমি অনেক কমই নিয়েছি এখান থেকে। তো সব কিছু আছে, একদম হটপট যা লাগবে আর কি। ওনাদের পাশাপাশি দুইটা শোরুম, এইটা এটার মধ্যে হচ্ছে ইলেকট্রনিকের জিনিস টোটালি সব কিছু, এই যে টেবিল ম্যাটগুলি, টামিস টামিস যা লাগবে আর কি, সংসারের কিচেনের যা লাগবে, তো সবই আছে মোটামুটি ভালোই, খুব সুন্দর করে সাজিয়েছে দোকানটা, দেখতে ভালো। তো প্রায় আসতাম, এসে এসে এই সামনে আবার রেস্টুরেন্ট আছে খেয়ে যেতাম, কিন্তু কিছু কেনার প্রয়োজন হয় নাই, দেখে আর আসা হয় নাই। তো আজকে কিনতে গিয়েছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই। যে আনুভা হচ্ছে দোকানের নাম, আর এই তো পাপোশগুলি, পাপোশ, বড় বড় পাপোশ আছে, তারপরে হচ্ছে ম্যাট্রেস যেটাকে বলে সেটা আছে, তারপরে বড় বড় ছোট সব কার্পেট আছে। তো আমি এখান থেকে হচ্ছে কিছু নিব, কার্পেট নিব, ওই যে আমার টি টেবিলে দেওয়ার জন্য। তো আনুভা এন্টারপ্রাইজ এই তো, আর নাম্বারটাও দেয়া আছে, আর হচ্ছে আমি কার্ডটাও লাস্টের দিকে শো করে দিব। তো কেউ নিতে চাইলে আসতে পারেন, এখানে রিজনেবল প্রাইসে সব ইলেকট্রনিকের জিনিস পেয়ে যাবেন, ইলেকট্রনিকের জিনিস, কাঠের জিনিস, মানে কাঠের হাতা খুন্তি যা আছে, তারপরে হচ্ছে ইন্ডাকশন চুলা, ইনফ্রারেড চুলা, তারপরে হচ্ছে আর ওই আছে ননস্টিকের হাঁড়ি পাতিল সবই আছে আর কি মোটামুটি। তো অন্ধ মার্কেটের তিন তলায় আসলেই দেখবেন বড় পাশাপাশি দুইটা শোরুম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ফেসবুক পেজটাতে একটা লাইক দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।